গাজায় আগ্রাসন শুরুর পর আরেকটি রক্তক্ষয়ী দিন দেখল ইসরায়েলি বাহিনী। শনিবার রাফায় হামাসের প্রতিরোধে মৃত্যু হয় 8 সেনার, আহত হয় আরও বেশ কয়েকজন। সংগঠনটির সামরিক শাখা কাশিম ব্রিগেড জানিয়েছে, তাস আশ সুলতানে ইসরায়েলি সেনাদের গাড়িতে একের পর এক রকেট গ্রেনেড ছোড়ে যোদ্ধারা। কাছাকাছি থাকা সেনাদের আরেকটি দল লক্ষ্য করেও চালায় হামলা। ইয়াসিন 105 দিয়ে ধ্বংস করা হয় সামরিক বুলডোজার। ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে অভিযানে সেনা নিহতের কথা বলা হলেও বিস্তারিত কিছু জানানো হয়নি। হামলার বিষয়টি তদন্ত করা হবে বলে জানিয়েছেন আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হ্যাগরি। এর আগে জানুয়ারিতে মধ্য গাজায় একদিনে মৃত্যু হয়েছিল 21 ইসরায়েলি সেনার। গত 7 অক্টোবর গাজায় তেল আবিবের অভিযান শুরুর পর প্রাণহানির শিকার হয়েছে 3 শতাধিক ইসরায়েলি সেনা।